আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রাজধানীতে পরিবহন সংকট ভোগান্তি চরমে বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ ভাড়া নিয়ে নৈরাজ্য নিরুপায় হয়ে দাম বাড়ানো হয়েছে বললেন জ্বালানি প্রতিমন্ত্রী গণপরিবহনের ভাড়া আজকে নির্ধারণ বিকেলে বিআরটি এর সাথে পরিবহন মালিকদের বৈঠক সরকারের পদত্যাগে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান বিএনপি নেতাদের বিএনপির সাথে কোনো সংলাপ নয় জানালেন ওবায়দুল কাদের দুদিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক কাল প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দাম বৃদ্ধির পর জ্বালানি তেল নিতে পরিবহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে রাজধানী সহ দেশের পেট্রোল পাম্পগুলোতে রাতারাতি জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ জীবনযাপনের ব্যয় নিয়েও চিন্তিত তারা হঠাৎই তেলের দাম বাড়ায় সড়কে সীমিত চলাচল করছে গণপরিবহন অনেক রুটের গাড়িতেই বাড়িয়ে দিয়েছে ভাড়াও দুই ঘন্টা সময় বেঁধে দিয়ে সব ধরনের জ্বালানি তেলের দাম ৪২-৫০% বাড়িয়েছে সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে পেট্রোলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা অকটেন ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা বেড়েছে ডিজেল পেট্রোল কেরোসিন ও অকটেনের মূল্য বৃদ্ধির হার প্রায় ৪২% থেকে ৫০%-এরও বেশি শুক্রবার রাত ১০টার দিকে প্রজ্ঞাপন জারি হয় ভোক্তা পর্যায়ে রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর শুরু হয় জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরপরই রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্প তেল দেওয়া বন্ধ করে দিলে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ পূর্ব ঘোষণা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করেন তারা ১০টা আগে বন্ধ করে দিয়েছে আমরা এখানে আস্তে আস্তে এরা বন্ধ করে দিই এরা ইয়ে করে দিয়েছে এটা কেন কেউ তেল নিতে পারতেছে না অন্তত কিছুদিন রিজার্ভ এখন যদি আমরা ট্যাঙ্কিটা ফুল করতে পারতাম কিছুদিন হলে তো চলতে পারতাম তো তাও পারবো না এগুলো আগের তেল না এটা তো আগের রেটে তেল আসছে তারা এখন তেল দিচ্ছে না কেন তেলের দাম কেন বাড়ানো হচ্ছে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই দুই ঘন্টার ভিতরে তেলের দাম ৯০ থেকে ১৩৫ টাকা হওয়ায় কোন যুক্তির ভিতরে পড়ে রাতে তেল না পাওয়ায় শনিবার সকাল থেকে পাম্পগুলোতে বাড়তে থাকে ক্রেতাদের ভিড় বিশ্ববাজারে নতুন করে তেলের দাম বৃদ্ধি না পাওয়া ও পূর্ব দামে মজুত জ্বালানি তেল অতিরিক্ত দামে বিক্রির সরকারি সিদ্ধান্তকে জুলুম বলছেন সাধারণ মানুষ হট করে যে তেলের দাম বাড়ছে আপনার খুবই আমাদের অনেক অসুবিধা ইনকামের রাস্তা না দেখায় এভাবে বাড়ালে আমাদের মধ্যবিত্ত লোকজন অনেক কষ্ট করবে যে যে তেলটা স্টক আছে সেটা শেষ করা পরের দামটা যদি নিত সেটা ভালো ছিল এই নিত্য প্রয়োজন জিনিসের দাম সব হু হু করে বেড়ে যাবে কিন্তু আমাদের সাধারণ জনগণের ইনকাম কী পরিমাণ বাড়ছে আমরা তো নিষ্পেষিত নির্যাতিত এর আগে গত নভেম্বরের ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বেড়ে লিটার প্রতি ৮০ টাকা বিক্রি হলে বাস ভাড়া বাড়ানো হয় প্রায় ২৭% আর লঞ্চ ভাড়া বাড়ে ৩৫% এদিকে সকাল থেকে রাজধানী সড়কে সীমিত ছিল গণপরিবহন যাত্রীরা বলছেন পরিবহন মাফিয়ারা ভাড়া বাড়ানোর জন্য পুরনো কৌশলে হাঁটছে কালকে রাত ১২টার থেকে তেলের দাম বাড়ছে আজকে গাড়ি নেই এইভাবে বলি তো আর হয় না মালিক পক্ষ থেকে বলছে যে গাড়ি বন্ধ আমাকে গাড়ি চলতো ৮০ টাকা এই জায়গায় গাড়ি চলেলে ৮টা গাড়ি এখন যদি সরকার ভাড়া না বাড়ায় তাহলে তো গাড়ি চলা সম্ভব না আমরা কিভাবে চালামো এত ড্যামেজ দিয়া দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ জ্বালানি তেলের দাম বাড়ার পর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে সরকার ফরুখ বাবু বাংলাভিশন ঢাকা এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ জেলায় জেলায় বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ গণপরিবহন ভাড়া পুনর্নির্ধারণ চান পরিবহন মালিকরা সুযোগ বুঝে বেশি ভাড়া আদায় করছে গ্যাস চালিত যানবাহনগুলো অন্যদিকে চট্টগ্রাম মহানগরে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর চট্টগ্রাম মহানগরীর রাস্তায় নামেনি ডিজেল চালিত গণপরিবহন পরিবহন মালিকরা বলছেন এত দাম দিয়ে জ্বালানি কিনে একই ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয় ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানান তারা চরম দুর্ভোগে পড়েছে কর্মজীবী সাধারণ মানুষ আমাকে লাস্ট মানে মানা করে দিয়েছে মানে গাড়ি বন্ধ রাখো তেলের দাম বাত্রি যাত্রীরা লগে বাড়াবাড়ি করলে মানে গাড়ি মারি ভাঙে লাইতে পারে এই জন্য বন্ধ করে দিয়েছি রাস্তায় কোনো গাড়ি নাই তারা সম্পূর্ণ গাড়ি বন্ধ করে দিয়েছে মালিক সমিতি এই জন্য মানুষের তো অনেক বেশি ভোগান্তি আমাদের ফার্স্টের যে একটা খরচ যে অনেক বেড়ে যাবে এদের সাথে আমি মনে করি আরও বিভিন্ন আদার্স যে বিহারগুলো আছে
সেখানেও বেড়ে যাবে, ইনকাম চোর্স তো বাড়ে নাই, খরচ যদি বেড়ে যায় আমাদের চলতে অসুবিধা হয়ে যাচ্ছে, এটা তো আমাদের জন্য সমস্যা না। মাসের মধ্যে মাসে তেল গ্যাস পানি বিদ্যুৎ বাড়লে আমরা সাধারণ জনগণ কোথায় যাব? সিলেট নগরীর বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল, তেল পেতে পাম্পে পাম্পে ঘুরছেন যানবাহন চালকরা। তেল সংকটে সড়কে কমেছে যানবাহন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এত সমস্যা বাসায় প্রকাশ করার মতো নয়, 80 থেকে 130 টাকা, এখন আমরা গাড়ি চালাইতাম কিনা, কোনো রকম করে মোটর সাইকেলে যাতায়াত করে আমাদের চাকরিটা বাঁচায় রাখছি, এখন গাড়িতে যাতায়াত করে এত টাকা ভাড়া দিয়ে তো আমাদের পক্ষে সম্ভব না। খাগড়াছড়ির সব সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি। আকস্মিক যানবাহন চলাচল বন্ধে চরম দুর্ভোগে সাধারণ মানুষ, বেকায়দায় পড়েছে পর্যটকরাও। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক সহ জেলার সব সড়কেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। আকস্মিক যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পর্যটক সহ সাধারণ মানুষ। এর আগে শুক্রবার রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বন্ধ করে দেওয়া হয় দেশের বেশিরভাগ পেট্রোল পাম্প। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয় সিলেট, রাজশাহী, দিনাজপুর, নাটোর, গাজীপুর ও সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জায়গায়। যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায় প্রতিটি পাম্পের সামনে। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরুপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ইতিমধ্যে বিপিসি তার নিজের খাত থেকে প্রায় 8,000 কোটি টাকা খরচ করে ফেলছে এবং বিপিসির কস্ট পড়ে যাচ্ছে, এখন পর্যন্ত কস্ট পড়ে 122 টাকা পার লিটার। সুতরাং এইটা উপায় ছিল না, কারণ পার্শ্ববর্তী দেশের মূল্য হলো 114 টাকা, এই মুহূর্তে কলকাতার মূল্য হলো 114 টাকা লিটার বাংলাদেশি টাকায়। দামের ট্রেনটা কম, এ কারণে আমাদের বৃদ্ধিটাও ওরকমভাবে বৃদ্ধি হয় না। $170 যে পরিমাণ বৃদ্ধি করার কথা ছিল বা $140 যে বৃদ্ধি করার কথা ছিল সেটা তো আরও অনেক বেশি ছিল, সেটা আমার বৃদ্ধি করতে হয়তো প্রায় 80 টাকার জায়গায় আরও 80 টাকা, কিন্তু আমি নিয়ে আসছি সহনীয় পর্যায়ে রাখা যায় কি না, কিন্তু তারপরও তো আমি মনে করি সকলের জন্য কিন্তু সহনীয় না। এদিকে ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপনের আগে কাউকে ভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজই গণপরিবহনের ভাড়া নির্ধারণ করা হবে, বিকেলে বিআরটিএর সাথে বৈঠক করবেন বাস মালিকরা, সরকার যে ভাড়া নির্ধারণ করবে সেটাই মেনে নেওয়ার অঙ্গীকার করেন খন্দকার এনায়েতুল্লাহ। কমিটি বসে যেটা নির্ধারণ করবে সেখানে আমরাও একজন মেম্বার, আমিও একজন মেম্বার সেই কমিটির, সেখানে বিভিন্ন সংস্থার লোকজন থাকে, ওদেরকে নিয়ে এই কমিটিটা সেটাতে যা নির্ধারণ করবে সেটা আমরা মেনে নেব। তবে আমরা চেষ্টা করব জনগণের জন্য যতটুক সহনীয় পর্যায়ে আমরা চেষ্টা করব সেটা ঐক্যমত পোষণ করতে বিআরটিএর সাথে। আমরা সরকার নির্ধারণ না করা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক থাকবে এটাই আমরা আশা করি, এবং সেই অনুযায়ী আমাদের নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে যান চলাচল স্বাভাবিক আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আকাশচুম্বী দুর্নীতির কারণে জ্বালানি তেলের দাম মধ্যরাতে 50% বাড়িয়ে দিয়েছে সরকার, এতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহ সব কিছুতেই প্রভাব পড়বে। ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন, এ সময় প্রতিবাদী নানা স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, নুরে আলম ও আব্দুর রহিম পরিকল্পিত হত্যাকাণ্ড, হাজারেরও বেশি নেতাকর্মী হত্যা করা হয়েছে, ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকতে সরকার গুম খুন নির্যাতন দমন পীড়নের পথ বেছে নিয়েছে, অবিলম্বে দায়ীদের বিচারের দাবি জানান বিএনপি নেতারা। মির্জা ফখরুল বলেন, জনগণ এই সরকারকে আর চায় না, সরকারের পদত্যাগে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে যারা মাস্টার মাইন্ড তারাই 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড, কিভাবে এদের সাথে রাজনীতি করব এমন প্রশ্নও তোলেন তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব স্মরণে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। তিনি বলেন, 15 আগস্ট জিয়া জড়িত না থাকলে খুনিদের বিদেশে পাঠানো ও বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন কেন? বিএনপিকে এই প্রশ্নের উত্তর কোনোদিন দিতে পারবে? তিনি বলেন, বিশ্বাসঘাতকতার রক্ত ছড়াচ্ছে
হয়েছে 75-এ। কাদের বলেন, এত কিছুর পরও গণতন্ত্রের স্বার্থে বিএনপির সাথে গণভবনে সংলাপ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরাফাত রহমান কোকন মৃত্যুতে শোক জানাতে বেগম জিয়ার বাড়িতেও গিয়েছিলেন তিনি। আমি আজ একটা প্রশ্ন করব, আগস্টে এই প্রশ্ন অনেকবার করেছি, জবাব পাইনি। পনেরোই আগস্ট জেনারেল জিয়া যদি জড়িত না থাকতেন, খুনিদের নিরাপদে বিদেশে পাঠানো, বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি কে দিয়েছিল? দুদিনের সফরে আজ বিকেলে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের। পররাষ্ট্রমন্ত্রীর সফর সূচি থেকে জানা যায়, 7 আগস্ট বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে 8টি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে, যার মধ্যে অন্তত 6টি চুক্তি ও সমঝোতা সইয়ের আভাস পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সংস্কৃতি, দুর্যোগ প্রতিরোধ, শিক্ষা কার্যক্রম ও টেলিভিশনের অনুষ্ঠান বিনিময় বিষয়ে। দ্বিপক্ষীয় বৈঠকটি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বৈঠকে রোহিঙ্গা ইস্যু, চীনের সহায়তায় বর্তমান ও ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এমন সময় ঢাকা সফরে আসছেন অন্যতম পরাশক্তি চীনের পররাষ্ট্রমন্ত্রী, যখন তাইওয়ানকে ঘিরে উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম প্রয়াণবার্ষিকী। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবী দম্পতির 15 সন্তানের মধ্যে চতুর্দশ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি শুরু করেছিলেন মাত্র 8 বছর বয়সে। বিচিত্র তার বিষয়, বিপুল তার পরিমাণ। লেখালেখি ও চিত্রকর্ম করার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা বিস্তার, সাংগঠনিক কর্ম এবং সমাজ কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অতুলনীয় সৃজন প্রতিভা বাংলা কাব্য, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণ, চিঠিপত্র, শিশু সাহিত্য সহ বাংলা সাহিত্যকে স্বর্ণময় উজ্জ্বলতা দান করেছে। অন্যায় নিপীড়নের প্রতিবাদেও ছিলেন অকুতোভয়। জালানিওয়ালাবাগে দেশবাসীর উপর ঔপনিবেশিক ব্রিটিশ সেনাদের হত্যাযজ্ঞের প্রতিবাদে তিনি ত্যাগ করেছিলেন নাইটহুড খেতাব। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। তার রচিত গান আমাদের জাতীয় সঙ্গীত। প্রচণ্ড ঢেউয়ের তোড়ে অব্যাহত ভাঙনের ফলে প্রতিনিয়তই বিলীন হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। বর্ষা মৌসুম এলেই অস্বাভাবিক জোয়ারে এই ভাঙন হয়ে ওঠে তীব্রতর। ভাঙন ঠেকাতে 1200 কোটি টাকার প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। ক্যামেরা ছিলেন কেজেড সোহেল। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৃশ্য এটি, যেন জিও ব্যাগে মলিন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা খ্যাত কুয়াকাটা। সৈকতের বালু আর সীমাহীন জলরাশির সাথে জলকেলির পরিবর্তে এসব বস্তার স্তূপের সাথে পেঁচিয়ে পড়ার থেকে নিজেকে বাঁচানোই যেন দায়। এসব অপরিকল্পিত প্রকল্পে প্রতিনিয়ত আহত হচ্ছেন পর্যটকরা। কুয়াকাটা যে এত অব্যবস্থাপনা, আপনি যদি একটু পুরো বীচ পাড়টা দেখেন, এখানে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড যে জিও ব্যাগ বলে যে ব্যাগগুলো ফেলে রেখেছে, বালির ব্যাগগুলো, এগুলো হচ্ছে একবারে অনেক দূর পর্যন্ত চারপাশে এরকম করে রেখেছে। এবং এটা যে দিবে একটা ব্যবস্থাপনা করে, একটা সিরিয়াল ধরে মানুষ যেন সমুদ্রে নামতে পারে একটু, এটা এটা আমার দেশের একটা অহংকার, একটা গর্বের জায়গা, সেটা কিন্তু হচ্ছে না। আপনি আমার আমার পায়ের কয়েকটা জায়গা কাটা গেছে অলরেডি। ব্যাকট্যাকগুলো বেশিগুলোই অনেক বেশি অসুবিধা তৈরি করছে, যখন কিনা জোয়ারের সময় তখন আসলে পানি যখন টানছে তখন এই বস্তাগুলি ছিঁড়ে থাকার কারণে আসলে মানুষকেও টেনে নিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়া সৈকতে কেউ কেউ বাস পুঁতে রেখেছেন নিজের মতো করে। এতে গুরুতর আহত হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। এই যে জিও ব্যাগের জন্য আমরা হাঁটতে পারতেছি, যদি আমি যাওয়ার সময় আমি পড়ে গেছি, আমার এই হাতে ব্যথা বেশি, এই যে পায়ের ব্যথা বেশি ভাই। এই বিচের যে জিও ব্যাগগুলো যেভাবে দেওয়া হয়েছে, আমরা একটা ইটের ইটের স্ল্যাবের উপরে পড়ে গেছিলাম, সেই ধরনের সমস্যাগুলো যেন না থাকে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানালেন, কুয়াকাটার ভাঙন রক্ষায় আসছে নতুন প্রকল্প। তবে জিও ব্যাগ ফুটো করে কেউ কেউ সৈকতের সৌন্দর্য নষ্ট করেছেন বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। যারা বেড়াতে যায়
তারা যে ওই যখন ভাটিতে যখন পানি কমে যায় তখন ওই জিও টিউবের উপরে বসে তারা ওই মোটরসাইকেলের চাবি গাড়ির চাবি দিয়ে তারা অথবা সিগারেট খেয়ে সিগারেটের বাট দিয়ে ওই ওই জিও টিউবটাকে তারা পোড়ায় ফেলে বা ছিদ্র করে ফেলে। ছিদ্র করলে পরে পানি যখন আসে বাড়িগুলো বের হয়ে যায় তখন জিও টিউবের যে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যায়। কুয়াকাটাতে আমরা 1200 কোটি থেকে একটা প্রকল্প আছে যেটা পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে, এটা সমীক্ষাও শেষ হয়ে গিয়েছে, এটা যে কোনো সময় এটা একনেক মিটিংয়ে আসতে পারে, বিচে যাতে করে জনসাধারণ তারা এসে এই এটাকে ব্যবহার করতে পারে। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে কুয়াকাটা যেমন ভাঙন থেকে রক্ষা পাবে, সৌন্দর্য ফিরে পাবে সমুদ্র সৈকত, এমন প্রত্যাশা সকলের। মাত্র এক যুগ আগেও কুয়াকাটার প্রায় 18 কিলোমিটার ছিল ঘন বনাঞ্চল, একজন মানুষ দিনের বেলায় সেই বন দিয়ে হাঁটতে শিউরে উঠতেন শুধুমাত্র বন্য প্রাণীর ডাকে। এক যুগের ব্যবধানে সমুদ্রের তীব্র ভাঙনে উজাড় হয়েছে বন, গ্রহণ করা হয়নি এই শহর রক্ষার জন্য কোনো উদ্যোগ। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, কুয়াকাটা, পটুয়াখালী। ধোঁয়াশা কাটছে না খুলনার খানজাহান আলী বিমানবন্দর দিয়ে। ভিত্তিপ্রস্তর স্থাপন ও জমি অধিগ্রহণের 25 বছর পরও এর নির্মাণ কাজে গতি আসেনি, এতে হতাশ এই অঞ্চলের ব্যবসায়ীরা। পদ্মা সেতুর সুযোগকে কাজে লাগাতে মোংলা শিল্পাঞ্চলে গড়ে ওঠা ব্যবসায়ীদের দ্রুত যাতায়াতে এখনই বিমানবন্দরটির নির্মাণ কাজ শুরুর দাবি বন্দর সংশ্লিষ্টদের। মোংলা বন্দর ইপিজেড ইকোনমিক জোন ও তৎসংলগ্ন শিল্পাঞ্চলের গুরুত্ব বিবেচনায় মোংলা খুলনা মহাসড়কের পাশে ফয়লায় 1996 সালে 96 একর জমি অধিগ্রহণ করে খানজাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 2011 সালে পূর্ণাঙ্গ বিমানবন্দর করার ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 544 কোটি টাকার প্রকল্প গ্রহণ করে নতুন করে অধিগ্রহণ করা হয় 536 একর জমি। সেই সাথে 2018 সালের মধ্যে বিমানবন্দরটির কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু বাস্তবে সীমানা চিহ্নিতকরণের কাঁটাতারের বেড়া আর একটি সাইনবোর্ড ছাড়া কিছুই হয়নি। মংলায় খানজাহান আলী বিমানবন্দর অবশ্যই জরুরি, একটা পোর্টের সাথে যদি এয়ারপোর্ট না থাকে তাহলে পোর্টের কানেক্টিভিটি অনেক ডিস্টার্ব করে। মনে করেন যে পোর্টে হঠাৎ করে বিদেশ থেকে লোক আসবে, সেই লোককে ঢাকায় আসতে হবে, ঢাকা থেকে যশোর, যশোর থেকে খুলনা আসতে আসতে দেখা যায় 2 দিন লেগে যাচ্ছে, কিন্তু এখানে যদি এয়ারপোর্ট থাকে তাহলে তো দিনে দিনে এসে আবার কাজ করে পরের দিন চলে যেতে পারছে। যেটা দ্রুত চালু না হলে এখানে বিদেশি ভাইয়েরা বা বন্দর ব্যবহারকারীরা আসতে মানে অনীহা প্রকাশ করে। স্বপ্নের পদ্মা সেতুর কারণে এর মধ্যে মংলা বন্দরে বেড়েছে আমদানি রপ্তানি, শিল্পাঞ্চলে গড়ে উঠছে নতুন নতুন কারখানা। বন্দর ব্যবহারকারী, আমদানি রপ্তানিকারক ও বায়ারদের ভোগান্তি কমাতে এখনই খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। খানজাহান এয়ারপোর্ট হয়ে যায়, এটা আমাদের জন্য আরেকটা বড় পদক্ষেপ হবে, আমাদের ক্ষমতাকে আরও বৃদ্ধি করবে এবং বন্দরের ব্যবহারকারী সংখ্যা আরও বেড়ে যাবে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্পের মূল কাজ শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের, পিপিতে নয় নিজস্ব অর্থায়নে বিমানবন্দরটি নির্মাণের সুপারিশ করা হয়েছে। প্রথম চেষ্টা করা হচ্ছে যে প্রাইভেট পার্টনারশিপে করা যায় কিনা, যদি সেটা না হয় রেভিনিউ দিয়ে এটা আমার মনে হয় এটাও অল্প সময়ের মধ্যে একটা ব্যবস্থা হবে। খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণ কাজ আদৌ আলোর মুখ দেখবে কিনা প্রশ্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। বাংলাভিশন নিউজ ডেস্ক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস চাপায় ব্যাটারি চালিত ভ্যানের 2 যাত্রী নিহত হয়েছেন। ভোরে উপজেলার গোবিন্দগঞ্জের নাকাই হাটে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি নৈশকোচ গোবিন্দগঞ্জের নাকাই হাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ভ্যানের 2 যাত্রী নিহত হন, আহত দুজনের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রাজধানীতে পরিবহন সংকট, ভোগান্তি চরমে, বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ, ভাড়া নিয়ে নৈরাজ্য। নিরুপায় হয়ে দাম বাড়ানো হয়েছে বললেন জ্বালানি প্রতিমন্ত্রী, গণপরিবহনের ভাড়া আজকেই নির্ধারণ, বিকেলে বিআরটি এর সাথে পরিবহন মালিকদের বৈঠক। সরকারের পদত্যাগে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান বিএনপি নেতাদের, বিএনপির সাথে কোনো সংলাপ নয় জানালেন ওবায়দুল কাদের। দুদিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় বৈঠক কাল, প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়।
এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।